আমরা আজকে একটা টিউটোরিয়াল দেখাবো, এটা স্প্রিন্ট, তারপর যে কোনো লাগেজ বা ট্রাভেলিং ব্যাগের যদি পাসওয়ার্ড কখনো লক হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা রিসেট করব। এটা আপনি যদি দোকানে নিয়ে যান হয়তো সে 200-500 টাকা চেয়ে বসবে, তো আমরা খুব সহজে এটা রিসেট করতে পারি। তো এক একটা লাগেজের এক এক ধরনের সিস্টেম আছে, তো এটার পাসওয়ার্ড রিসেট করার একটা সিস্টেম আমি জানি, তো আপনাদেরকে শেখানোর ট্রাই করছি, তো আপনারা দেখলে আশা করি শিখতে পারবেন। তো প্রথমে যেটা করবেন, দেখবেন যে পাসওয়ার্ডের লকগুলো আছে তার নিচেই একটা ছিদ্রর মতো আছে, দেখেন প্রত্যেকটা নিচেই একটা করে ছিদ্র আছে। তো এখানে আমি আরও জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে দেখেন যে এখানে আমার 8, 6, 4 তিনটার নিচেই আপনার তিনটা ছিদ্র আছে। আপনি যখন এই তিনটা ছিদ্রর মতো জিনিসটা পাবেন সেই তিনটাকে আগে এক করবেন। এখানে আমার 8, 6, 4 মানে এই তিনটা হলো। এখন আপনি কি করবেন, আপনি একের পর এক আপনি একটা একটা করে আপনি সরাবেন। আমরা কি করলাম, 8, 6, 4 ছিল, এখন কি 9, 7, 5, তার মানে একটা সংখ্যা করে আমরা আগেলাম। এভাবে আপনি একের পর এক চাপতে থাকুন, আপনি তারপরে আবার করেন 0, 8, 9, তাও হচ্ছে না। তো আপনি এভাবে আপনি করতেই থাকবেন, দেখেন এখানে হচ্ছে না, 1, 9, এখনও হচ্ছে না, 2, 0, 8 না এখনও হচ্ছে না, 3, 1, 9 হচ্ছে না, 4, 2, 0 হচ্ছে না, 5, 3, 1 হয়ে গেছে, দেখলেন পাসওয়ার্ডটা লক হয়ে গেল, খুলে গেল। এখন আপনি চাইলে এই পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন খুব সহজেই। এই পদ্ধতিতে আপনি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার এই 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 ধরনের লাগেজ, ট্রাভেল ব্যাগ বা স্যুটকেস এই ধরনের যদি লক হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই এগুলো ওপেন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।